দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সরকারের দেয় আলোচনার প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি তবে রাজনৈতিক দলগুলো শর্ত চালাচালের সমালোচনা করে দেশের বিশিষ্ট নাগরিকরা বলছেন এই মুহূর্তে সংলাপের বিকল্প নেই দেখুন এসান জুয়েলার রিপোর্ট আমরা তো পলিটিক্যাল পার্টি আমরা আমরা তো সেনাবাহিনী আমরা তো পুলিশ আমরা উইয়ারে পলিটিক্যাল পার্টি আমরা যে কোনো বিষয় নিয়ে

নির্দলীয় নিরপেক্ষ সরকারের এজেন্ডা দিয়ে আলোচনা আহ্বান করতে হবে তখন বিরোধী দল চিন্তা করবে সেই আলোচনায় অংশগ্রহণ করতে চা যাওয়া যায় কিনা তবে শর্ত এই রাজনীতি বন্ধের পরামর্শ দিয়ে বিশিষ্ট বলছেন আলোচনার বিকল্প নেই আর এই আলোচনায় দুপক্ষই আন্তরিকতা এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবেন বলে বিশ্বাস তাদের একটা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক প্রক্রিয়ায় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হইতে হবে আলোচনার কোন বিকল্প নেই এটা কোন ওই যে আকাশ থেকে ওই হিসাবে নাজিল হতে নাজিল হয়ে এই সমস্যার সমাধান হবে না আমরা তো জাতি সংকটের দিকে এগিয়ে যাব তো আমি আশা করি যে সরকারি দল আন্তরিকতার পরিচয় দেবে এবং বিরোধী দলও তারা বিনা শর্তে তারা আলাপ আলোচনা অংশগ্রহণ করবে সংলাপে অংশগ্রহণ করবে বিশিষ্ট জনরা বলছেন অতীতে এমন অনেক আলোচনায় শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হয়েছে তবে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এখনই খোলামেলা আলোচনা সেরে নেওয়া উচিত ক্ষমতাসীন ও বিরোধী দলের এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা